দিশামণির বান্ধবী আমরা দেখেছি কয়েকটা ভিডিওতে, লুবাবা, সিমরিন লুবাবা, তো সে একটা কথা বলছিল যে আমি কেন্দ্রে দিয়েছি। এই জিনিসটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল বা সমালোচনা হয়েছে। তো মানুষটা তো ছোট মানুষ, ও তো এটা বলতেই পারে, তো মানে এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে? আমি আসলে ওর ব্যাপারটা স্কিপ করতে যাচ্ছি, আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি। বাচ্চাদের এই বিষয়গুলো হচ্ছে সময় সুন্দর দৃষ্টিতে দেখা উচিত, যে একটা বাচ্চা একটা ভুল কথা বলতেই পারে, তারা তো এত বেশি মানে বুঝে না, কিছু বুঝে না, ওরা তো ছোট, ওরা না বুঝে একটা দুটা কথা বলতেই পারে, কথা বলতে ভুল হতেই পারে। এখানে হচ্ছে আমি আরো অনেকেই হাঁটবে, পরে হচ্ছে ডান্স করবে, গান গাইবেন। আর হচ্ছে এখানে আমি এসেছি একটাই ডি মুভি না নাটক নাটক হ্যাঁ নাটক নাটকের অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর কি, অর্থাৎ পুরস্কার দেবো ওই নাটকের জন্য। তো আসলে এই যে দিশামণি এত পপুলার, আসলে কি হবে? সব আম্মু আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, এটার জন্য এত দূর আসার জনগণ কাছে আসো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সোশ্যাল মিডিয়াতে ছোট সময় থেকে দিশামণির একটা পদচারণ হয় এবং অনেক ভিডিও আপলোড হয়, বিভিন্ন পিক আপলোড হয়। আপনার কি ইচ্ছা ছিল যে দিশামণিকে একটা সময় বড় হলে তাকে মিডিয়াতে আনবো বা নাটক করবো, সিনেমা করবো, এরকম একটা ইচ্ছা ছিল কিনা? না, এই ধরনের কোনো ইচ্ছে ছিল না। ও যখন ছোট ছিল, যখন 4 বছর বয়স ছিল, তখন থেকেই হচ্ছে ও মিডিয়া মানে তখন থেকে হচ্ছে ফটো শুট করতো আর কি। ওইখান থেকে হচ্ছে মানে আস্তে আস্তে ও শর্ট ফিল্ম, নাটক, দেন মুভি, ওবিসি, টিবিসি করতে করতে আস্তে আস্তে হচ্ছে সবে ওকে খুব পছন্দ করে। তারপর হচ্ছে দেখলাম যে ফেসবুক, তারপর ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে অনেক ইজি, এখানে কন্টেন্ট করলে হচ্ছে খুব সহজেই সবার কাছে পৌঁছানো যায় এবং সবার ভালোবাসা পাওয়া যায়। তো ওইখান থেকেই হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েট করি। আর ওই তো ছোটবেলা থেকে হচ্ছে একজনের পর আরেকজন হচ্ছে অফার করে নাটকে, ওইভাবে করার। এখন পর্যন্ত মানে কতগুলো নাটক করেছেন? 100+। 100+, হ্যাঁ। তো এই যে পড়াশোনার পাশাপাশি যে কিভাবে সময় দিতে হবে? আসলে মানে যেমন মানে এখন কিন্তু পড়াশোনার প্রেসার অনেক বেশি, এখন হচ্ছে যেটা আচ্ছা এখন হচ্ছে পড়াশোনার প্রেসার অনেক বেশি, যেহেতু এখনো বড় ক্লাস উঠছে, এই জন্য হচ্ছে খুব কম মানে নাটকে কাজ করার লাইক, হচ্ছে ওর স্ক্রিপ্ট আগে দেখি, কোয়ালিটি ফুল নাটক হলে হচ্ছে নাটকে কাজ করাই। যেমন আজকে ও হচ্ছে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে হ্যাক আইডি নাটকের জন্য, ওইখানে হচ্ছে ওর একটা মেসেজ ছিল যেটা হচ্ছে সবার জন্য খুবই হেল্পফুল। তো এই ধরনের ভালো গল্পের নাটক হলে ওখানে কাজ করাই আর কি, এখন মুভি নাটক সবগুলো। এই যে সোশ্যাল মিডিয়াতে যখন শুরু করেছিলেন আপনারা, সেক্ষেত্রে অনেকেই দেখা যায় ফ্যামিলিগত ভাবে একটা নিষেধাজ্ঞা দেয় বা দিতে চায় না, আপনার ক্ষেত্রে কি এটা একটু ভিন্ন ছিল কিনা ব্যাপারটা? ফ্যামিলি মানে প্রথম হচ্ছে ফ্যামিলি থেকে আসলে কোনো বাধা আসেনি, কারণ হচ্ছে আমরা তো হচ্ছে লাইক কন্টেন্ট ক্রিয়েট করতাম। তো যেটা হচ্ছে যে কাছের কিছু মানুষজন রিলেটিভ তারা হচ্ছে অনেক বেশি গসিপ করতো, পরে যখন দেখছে যে না এটা আসলে মানে ওরকম কোনো কিছুই না, ওইগুলো বলে কোনো কিছু লাভ নাই, দেন তারও স্টপ হয়ে গেছে। আরেকটা ব্যাপার আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন আগে, দিশামণির বান্ধবী আমরা দেখেছি কয়েকটা ভিডিওতে, লুবাবা, সিমরিন লুবাবা, তো সে একটা কথা বলছিল যে আমি কেন্দ্রে দিয়েছি। এই জিনিসটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল বা সমালোচনা হয়েছে। তো মানুষটা তো ছোট মানুষ, ও তো এটা বলতেই পারে, তো মানে এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে? আমি আসলে ওর ব্যাপারটা স্কিপ করতে যাচ্ছি, আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি। হ্যাঁ, অন্য প্রসঙ্গে দুইজনের মা মেয়ে একসাথে আসলে এই বিষয়টা আসলে কিভাবে পড়েন? এবং আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বিভিন্ন ই থেকে আপনাকে ইনভাইট করে এবং ওইখান থেকে ড্রেস দেয় যে কোনো প্রমোশনের সময় করে, তো এটা কিভাবে পান এবং কিভাবে করেন? আমাদের হচ্ছে আপনার যেমন বেশ কয়েকটা ফ্যাশন হাউসের সাথে আমরা অলরেডি ইনভলভ হয়ে গেছি, যেমন ওদের কাজগুলো করি, দেন হচ্ছে আমাদের মেইলে, দেন হচ্ছে ইনবক্স করে, পেজে ইনবক্স করে, তারপর হচ্ছে যেমন এর মাধ্যমে ও ওইরকম ভাবেই হচ্ছে সবার সাথে মানে কমিউনিকেট করা হয় আর কি। আচ্ছা, ওইটা আপনি কিভাবে করেন, মানে কোনো কি টাকা বিনিময় করেন নাকি? হ্যাঁ, পেড প্রমোশন, অবশ্যই 100% পেড প্রমোশন। আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি যে মা মেয়ে অনেক সময় টিকটক করে, অনেক সময় ডান্স করে, মার সাথে মেয়ের এই ডান্সটা কিন্তু আমরা খুব কমই দেখি। আসলে এই জিনিসটা আপনাদের যে বন্ডিংটা আসলে কিভাবে, এটা আপনি মানুষ তো বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে, তো এটা আপনি কিভাবে নেন? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলেই পজিটিভলি 80% মানুষই হচ্ছে পজিটিভলি এটা নেয় না, যে আসলে মা মেয়ে হচ্ছে
ডান্স করবে বা তারা ইয়ে করবে এটা নেয় না। এই জন্য হচ্ছে একদম শুরু থেকে হচ্ছে আমি আর দিশা এক দুটা ডান্স কভার করছিলাম, পরে যখন সবাই দেখলাম যে এটা পজিটিভলি নেয় না পরে আর ওটা বাদ দিয়ে দিছি। লাইক হচ্ছে যেমন ক্লায়েন্টদের হচ্ছে ডিমান্ড থাকে, যেমন যে আমরা একটা পেয়ার পাঠাই যে আমাদের এইটার সাথে দুজন একটা ভিডিও করে দেবে, দেন হচ্ছে যেমন আমরা হচ্ছে দুজন হাসতেছি ওর হাত ধরে ঘুরাচ্ছি, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ক্লায়েন্টদের ডিমান্ড আমরা দিই আর কি। এটা হচ্ছে ইন ফিউচারে দেখা যাক, বাট বাংলাদেশের চলচ্চিত্রটা আগে থেকে অনেক বেটার হয়েছে, অনেক ভালো হয়েছে, তো যদি ওর ইচ্ছা থাকে অবশ্যই করবে। দিশামণি, তোমার অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক মানুষ তোমাদের চিনে, তো যারা তোমাকে দেখছে তাদের কি কিছু বলো? সবাইকে অনেক 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 ভালোবাসা। আচ্ছা, যেটা হচ্ছে আমি একটা কথা বলি, যেমন দিশা কিন্তু আজকে কম কথা বলতেছে, তার রিজন কিন্তু আপনারা দর্শক। কেন কেন আপনারা দর্শক? কারণ হচ্ছে এখন কোনো একটা কথা বলে কোন কথাকে আপনার ট্রল করে ফেলেন, কোন কথাটা দিয়ে হচ্ছে কোনটা বানিয়ে ফেলেন, হ্যাঁ এই জন্য হচ্ছে ও কিন্তু আজকে দেখেন কথা বলতে গিয়ে থেমে যাচ্ছে, ও কথা বলতেছে না, তার রিজন কিন্তু এটাই। তো এখন এখন যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে এই বিষয়গুলো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত।